এই গাড়িটা করে আমরা এখন রওনা দেব দার্জিলিং এর পথে। এটা একটা ইনোভা, আর এর ভাড়া হচ্ছে 1900 সামথিং বললো, আর এসি মানে নন এসি 1900 সামথিং, এসি হলে সেটা আরো 300 টাকা মনে হয় বেশি নেবে। আমি ভালো করে জেনে তোমাদের বলছি। তার চ্যানেল আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বলতে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে, এর আগে তোমরা দেখলে আমরা বাগডোগরা স্টেশন বলতে যাচ্ছি বাগডোগরা এয়ারপোর্টে নামলাম এবং ওখানে ভিডিওটা এন্ড করলাম। আবার আরেকটা ভিডিও স্টার্ট করছি, এটা হচ্ছে আমরা এখান থেকে রোড ট্রিপটা কভার করার চেষ্টা করবো যতটা পারবো। তো এখন বেজে গেছে 1:15, আমরা মানে গাড়িতে উঠেছি প্রায় 1:05, মানে প্রায় 20 মিনিট আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি। তার কারণ আজকে এখানে বাগডোগরা একদম এয়ারপোর্টের কাছেই আমাদের এখানকার যিনি মানে একজন এমপি আর কি, হ্যাঁ উনি এসেছেন, তো সেই জন্য রাস্তায় ভীষণ জ্যাম, প্রচুর লোক। তো আমরা ওই জন্য এক জায়গায় দাঁড়িয়ে আছি, দেখি কতক্ষণে এগোতে পারি। তো এখন বাজে 2:15, 1.5 ঘন্টা হয়ে গেছে, আমরা জাস্ট এয়ারপোর্ট থেকে 1 কিলোমিটারও বোধহয় আসতে পারিনি এখন, ওই জাস্ট 1 কিলোমিটার মতো এসেছি। তো এখনো পুরো জ্যাম, দেখো সামনেটা পরপর গাড়ি দাঁড়িয়ে আছে। কতটা আমি দেখাতে পারছি, পুরো জ্যাম। এমনি কোনো প্রবলেম নেই, প্রবলেম হলো দেরি হয়ে যাচ্ছে আর কি, খিদে পাচ্ছে এবার আস্তে আস্তে একটু। এখান থেকে তো 3 ঘন্টা লাগবে যেতে। হ্যাঁ এখান থেকে 3 ঘন্টা লাগবে। ও দেখি কতক্ষণে এগোতে পারি, কত দূর যেতে মানে কতক্ষণে এই জ্যামটা কাটিয়ে উঠতে পারি। তোমাদের একটা জিনিস দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম, ঠিক আছে। গাড়ি এখন যাচ্ছে স্মুথলি, এগোচ্ছি আমরা। তো দেখো ঠিক আছে, চলো অবশেষে জ্যাম কাটি, আমরা এগোচ্ছি। ফাইনালি আমরা একটু নেমেছি, এখন বাজে 3:40। পেছনে দেখছো ওই রেস্টুরেন্টটা, ওখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো কিছু। প্রচণ্ড খিদে পেয়েছে, দেখি কি পাওয়া যায়। অভিষেক গেছে দেখতে অলরেডি, আর এই দেখো ভিউ। তো জাস্ট শুরু হয়েছে, আরও সুন্দর সুন্দর ভিউ আসতে চলেছে। তো এখন আমরা চট করে খেয়ে নিই। তোমরা জাস্ট আমার এই পেছন দিকের ভিউটা জাস্ট চেক করো, এত সুন্দর জায়গায়। হোটেলটা খুবই সিম্পল কিন্তু, কিন্তু এত সুন্দর একটা লোকেশনে, মানে এত সুন্দর মানে ভেতরটা। আমি তো প্রথমে বাইরে থেকে তোমাদের দেখালাম, ওখান থেকে ভালো বুঝতে পারছিলাম না, মানে বুঝতে পারছিলাম না। তো ভেতরে এসে দেখছি এখানে একটা ব্যালকনি রয়েছে এবং তার পেছনে দেখো কি অসাধারণ সুন্দর। এখানে খাবার লোভ আমি সামলাতে পারলাম না। অভিষেকাটা খুব সুন্দর, আমি এই ব্লগ করছি কথা বলছি এই সময় একটা সুন্দর একটা ছবি তুলেছি, সেটা আমার দেখাচ্ছে। কি ম্যাডাম ঠান্ডা লাগছে? ভীষণ ঠান্ডা লাগছে, এখনো তো কিছুটা জাস্ট উঠেছি, এখন অনেক উপরে উঠবো আর কি, দার্জিলিং এখন অনেকটাই উপরে। কিন্তু আমি তো বুঝতে পারিনি, আমার বোঝা উচিত ছিল একটা যদি জ্যাকেট আমি বার করে রাখতাম। ও যেমন তুই তো ফুলাটা পরেছিস, ওটা ফুলস্লিপ পরেছে, এর ফলে অতটা ঠান্ডা লাগছে না। আমার রীতিমতো বেশ ঠান্ডা লাগছে, বাই দ্য ওয়ে। হ্যাঁ গালগুলো ঠান্ডা হয়ে গেছে নাকি? হ্যাঁ। আর আমরা খাবারে অর্ডার করে দিয়েছি, অভিষেক নিয়েছে চিকেন ভাত, আমি নিয়েছি ভেজ মোমো।
আমার ইদানিং খুব মোমো খেতে ইচ্ছে হচ্ছে, আর এখানে এসে আমি মোমোটা মিস করতে চাই। এসে গেছে অভিষেকের চিকেন ভাত, অনেক কিছু দিয়েছে তো, ডাল দিয়েছে, করলা ভাজা দিয়েছে, হ্যাঁ করলা ভাজা, এটা একটা কি টক ফুলকপি আলু তরকারি, চিকেন ডাল, আর আমার এসে গেছে মোমো। চলো খেয়ে ফেলো, খেয়ে ফেলো। ওকে, তো খাওয়া দাওয়া শেষ, এবার আমরা আবার রওনা দেবো। মোমোটা বেশ ঝাল ছিল, তবে স্পাইসি নুডলসের মতো নয়। যাই হোক, এবার রওনা দেবো আর সরাসরি দার্জিলিংয়ে গিয়ে নামবো। এখন আর মাঝপথে কোথাও নামবো না, কারণ অলরেডি 4:00 বেজে গেছে, 4:05 হয়ে গেছে। সো সন্ধে নামছে, একবার দার্জিলিংয়ে গিয়ে কথা হচ্ছে। আমরা আবার একটা জ্যামে পড়েছি, বাট ভিউ ইজ অসাম, ভিউ ইজ অলওয়েজ অসাম। সূর্যাস্তের সময় হয়ে গেছে, আমরা কখন পৌঁছবো জানি না। এইমাত্র জাস্ট আমরা রুমে এলাম, তো অনেকক্ষণ আজকে রাস্তায় কেটেছে, মানে যেখানে 3 ঘন্টায় আসার কথা সেখানে আমাদের প্রায় 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা লেগে গেছে। তো ভীষণই টায়ার্ড লাগছে এতক্ষণ জার্নি করে, যদিও রাস্তা ভীষণ ভালো, কোনো এমনি কোনো প্রবলেম নেই, কিন্তু জ্যামে এতক্ষণ ধরে আটকেছিলাম। যাই হোক, ফাইনালি আমরা এসেছি হোটেলে, আর ভীষণ সুন্দর একটা হোটেল, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, পুরো হোটেল ট্যুর দেবো আর আমাদের রুম ট্যুরটাও দেবো। আর একটু পরেই এদের এখানে ডিনার হবে, মানে এখন 7:30 বাজে, তো ওদের 7:30 থেকেই ওদের ডিনার টাইম, 9:30 অবধি, তো আমরা 8:30 নাগাদ যাবো। চেঞ্জ করিনি এখন, একটু চেঞ্জ টেঞ্জ করে নেবো, তো তারপর আমরা ডিনার করব। আর তো এদের যেটা রুম চার্জ যা, তার সাথে ইনক্লুডেড হচ্ছে ব্রেকফাস্ট আর লাঞ্চ অথবা ডিনার। তো আজকে যেহেতু আমরা এখন ঢুকলাম, মানে সন্ধ্যেবেলার পর, তো সেই মানে সন্ধ্যেবেলা আর কি, তো সেই জন্য আমরা আজকে ডিনারটা নিচ্ছি আর কি। তো এটা আমাদের ইনক্লুডেড, মানে যা টাকা ওরা চার্জ করছে রুমের জন্য তার সাথে ওটা ইনক্লুডেড হয়ে যাবে, আর ইনক্লুড হবে আর কি তার সাথে। আর বাকি তো কাল সকাল থেকে করবো, আজকে আর বেশি কিছু ভাবতে পারছি না। তবে হ্যাঁ, যখন আমরা ডিনার করতে যাব তখন অবশ্যই তার কিছু ক্লিপস তোমাদের জন্য থাকবে এই, আর তারপর এসে ভিডিওটা এন্ড করার ইচ্ছে আছে, ঠিক আছে। আর এই দেখো, একজনকে অফিসের কাজে বসে গেছে, জাস্ট একটু আগে এসেছি আর বসে গেছে অফিসের কাজ নিয়ে। তো এখন এই হোটেলে যে ওয়াইফাই কানেকশনটা আছে, তো সেটাকে লিংক করার চেষ্টা করছে। তো আর বাকি কথা পরে হচ্ছে ডিনারের সময়, ঠিক আছে। ভীষণ টায়ার্ড, আমরা মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি অনেকক্ষণ আগেই, আমি একটু শুয়ে বসেছিলাম আর অভিষেক অফিসে কাজ করছিল, ও আমার কম্পিউটার ল্যাপটপটা ছাড়ছিল না, যার ফলে আমি এডিটিংও কিছু করতে পারিনি এখনও, দেখি খেয়ে এসে এডিট করবো। চলো চলবে, কোনটা আমরা এখন ডিনার করতে এসে গেছি, আর আমরা জাস্ট স্টার্টারটা নিয়েছি, আর এরপর মেন কোর্স হবে আর তারপর সুইট ডিশ। তো একটু দেখো সুপ নিয়েছি, আর এখানে আমার স্যানিটাইজার, এখানে অভিষেক খাচ্ছে। আর এই ডাইনিং হলটা এত সুন্দর, আমি তোমাদের পরে এটা দেখাবো, আজকে দেখাচ্ছি। এইমাত্র খাওয়া দাওয়া সেরে রুমে ঢুকলাম, এখন আর পারছি না, ঘুমিয়ে পড়ছি। আর ভেবেছিলাম এডিট করব, কিন্তু আর পারছি না, এডিটটা কাল ভোরবেলা উঠে করার চেষ্টা করবো, যদি সকাল সকাল উঠতে পারি, কারণ এখন খুব রাত হয়নি, এত রাতে আমরা মানে এত তাড়াতাড়ি আমরা শুই না, আমাদের 10:20-25 হয়েছে আর কি, তা এত রাতে তো আমরা ঘুমাই না, কিন্তু আজকে এতই টায়ার্ড যে আজকে ঘুমিয়ে পড়বো। তো সেই জন্য আশা করি কাল সকাল সকাল উঠতে পারবো, তো কালকে ভিডিওটা এডিট করে অবশ্যই কাল পোস্ট করবো।
এই ভিডিওটা আমি এই অবধি রাখলাম, আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি, তো নজরে রেখো আমার চ্যানেলটাকে। তো আর যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।